প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মতলবের মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভা। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভা করেছে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকেলে মোহনপুরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ফয়সাল আহমেদ বাবু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান রুবেল, যুবলীগ নেতা বিল্লাল, সুজন, মল্লিক, রাসেল, অলি, রিপন, মজনু দেওয়ান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, একজন যোগ্য ও ত্যাগী নেতা মায়া চৌধুরীকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা প্রেসিডিয়াম সদস্য মনোনীত করে প্রধানমন্ত্রী আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমাদের মতলব প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।